স্থায়ীকরণের দাবি পূরণে আইজিএম হাসপাতালে কর্মরত স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা সরব হলেন। দপ্তরের জনিক প্রয়াত কর্মীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মীরা সরব হয়েছেন। অনতি বিলম্বে রাজ্য সরকার কোনো একটা সদর্থক ভূমিকা গ্রহণ করছে, অনিয়মিত স্বাস্থ্যকর্মীদের আশা। কেউ আছেন 30 বছরের অধিক সময় ধরে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মী হিসেবে কাজ করছেন, তাদের একাংশ ইতিমধ্যে প্রয়াতও হয়েছেন। যেহেতু অনিয়মিত কর্মী, তাই প্রয়াতদের পরিবার এক্ষেত্রে কোনো সরকারি সুযোগ সুবিধাও পাননি। এই অবস্থায় সম্প্রতি আইজিএম হাসপাতালে কর্মরত অবস্থায় অনিয়মিত স্বাস্থ্য দপ্তরের কর্মী হরেকৃষ্ণ দাসের প্রয়াণ ঘটেছে। বুধবার আইজিএম হাসপাতালে কর্মরত স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী কর্মীরা প্রয়াত হরেকৃষ্ণ দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। একই সাথে তাদের প্রতি হয়ে আসা সরকারি বঞ্চনার দিকগুলো সংশ্লিষ্ট অস্থায়ী কর্মীরা তুলে ধরলেন। আমাদের একজন সহকর্মী শ্রী হরকৃষ্ণ দাস মহাশয় গত পরশুদিন কর্মরত অবস্থায় প্রয়াত হয়েছেন। ওনার বিদেহী আত্মার প্রতি এবং ওনার পরিবার পরিবারজনদের প্রতি গভীর শ্রদ্ধায় নিবেদন করছি। তার পাশাপাশি আমরা যারা স্বাস্থ্যযুক্ত অনিয়মিত কর্মচারী আছি, যারা দীর্ঘ 25-30 বছর ধরে কাজ করে আসছি, তাদের অবস্থা এবং তাদের অর্থনৈতিক দুরবস্থা অত্যন্ত করুণ এবং উনি কিছু নিয়ে যেতে পারেননি, আজকে উনি মৃত্যুবরণ করেছেন। ওনার পরিবার, ওনার ফ্যামিলি একদম নিঃস্ব হয়ে গেছে। তবে বর্তমান রাজ্য সরকার তাদের ব্যাপারে অনতি বিলম্বে একটা সদর্থক ভূমিকা অবলম্বন করবে বলেও এই অনিয়মিত স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আশায় বুক পাচ্ছেন। তার আসার পর এবং নতুন সরকার আসার আগেই আমরা একটা আন্দোলন গড়ে তুলেছিলাম যে নিয়মিতকরণের তখন বিগত সরকারটা ছিল, সেই সরকারের আমলে আমরা সরকার বিরুদ্ধে একটা আন্দোলন করেছিলাম নিয়মিতকরণের দাবিতে, কিন্তু আমাদের সেই সরকার আমাদের প্রতিশ্রুতি রাখেনি। পরবর্তী সময়ে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী, উনি বিজেপির সভাপতি ছিলেন, উনি আমাদের দুঃখ দুর্দশা এবং আমাদের করুণ কাহিনী দেখে মেডিকেল কলেজের সামনে আমরা যখন আন্দোলন মঞ্চে ছিলাম তখন উনি গিয়েছেন, আমাদের অভয় দিয়েছিলেন যে সরকার পরিবর্তন হলে 6 মাসের মধ্যে আমাদেরকে নিয়মিত করা হবে। তখন আমরা সমস্ত স্বাস্থ্য দপ্তর দায়িত্ব আমরা নিজেরা মাথায় পেতে নেই এবং একটা নতুন পদ্ম ফুল ফোটার জন্য আমরা সচেষ্ট হই এবং আমাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করি এবং সেই মোতাবেক আমাদের কর্মীরা সেই দাবি রাখে এবং সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা নতুন একটা সরকার গঠন করতে পেরেছি। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি সেই জায়গা যে যারা মৃত্যুবরণ করছে, যারা রিটায়ারমেন্টে গেছে, তাদের প্রতিশ্রুতিটা আমরা পালন করতে পারিনি, সেই জায়গাতেই আমরা ব্যর্থ। তবে আশা আছে, দেখা যাক কি। আপনার নামটা? কার্যত শ্রদ্ধায় স্মরণে এদিন প্রয়াত হরেকৃষ্ণ দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হলো। সংশ্লিষ্ট অনিয়মিত স্বাস্থ্য কর্মীদের মধ্যে অনেকেই আছেন যাদের অবসরে যাওয়ার আর খুব একটা সময় বাকি নেই। এদিনের স্মরণ সভায় কার্যত সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা তাদের নিয়মিতকরণ করার পাশাপাশি তাদের বিভিন্ন দাবি দেওয়া পূরণে সোচ্চার ছিলেন। পিওর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।